আপনার কি বিএড অথবা ডিএড কমপ্লিট হয়ে গেছে অথবা অ্যাপিয়ারিং অ্যাপিয়ারিং মানে হল বিএড বা ডিএড এখনও হচ্ছে চলছে অর্থাৎ আপনি ভর্তি হয়েছেন বিএড ডিএড কমপ্লিট হয়নি অথবা আপনার কমপ্লিট হয়ে গেছে তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তোমরা সিট শেয়ার ফর বেঙ্গল স্টুডেন্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং রকম ভিডিও আরও পেতে বেল আইকনে ক্লিক করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানাও তোমরা আর কী বিষয়ে ভিডিও চাও এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো তো চলুন শুরু করা যাক তোমরা প্রথমে গুগল ওপেন করো ক্রোম ব্রাউস ব্রাউসার বা যে কোনো ব্রাউসারে গিয়ে গুগল ওপেন করো করে এখানে টাইপ করো সি টেট সি বলে সার্চ করো সি বলে সার্চ করলেই প্রথমেই দেখো সি বলে যে অপশানটা আসছে এইটা এখানে ক্লিক করো সিটেটে ক্লিক করলেই এরকম একটা ওয়েবসাইট খুলে যাবে এখানে ইনফরমেশন বুলেটিন ডিসেম্বর দু হাজার উনিশ এরকম সি অনেক কিছু আছে নিচে সি ডিসেম্বর দু হাজার উনিশ অ্যাপ্লিকেশান ফর্ম আছে তো এই প্রথম যেই ইনফরমেশান বুলেটিন এইটা আছে এখানে ক্লিক করো তো ইনফরমেশন বুলটিনে ক্লিক করলে প্রথমেই দেখতে পাবে সিটে ডিসেম্বর দু হাজার উনিশ ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন উনিশ আট থেকে আঠেরো নয় দু পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন আঠেরো নয় দু হাজার ডেট ফর সাবমিশন ফি তেইশ নয় দু হাজার বিফোর ফিফটিন থার্টি আওয়ার্স ডেট অফ এক্সামিনেশান এইট ডিসেম্বর দু হাজার উনিশ সানডে তো এই ফর্মটা কেন ফিল আপ করবো তাই এই ফর্মটা কেন ফিল আপ করবো সেইটা জানতে গেলে প্রথমেই আমাদের জানতে হবে সেটা হচ্ছে এই পরীক্ষায় পাস করলে একটি সি টেট সার্টিফিকেট দেওয়া হবে সি টেট সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা সাত বছর পর্যন্ত ভ্যালিড থাকবে কিন্তু সি টেট সার্টিফিকেটটা নিয়ে কী কাজে লাগবে আমাদের তো সি টেট সার্টিফিকেট পেলে কি আমরা চাকরি পাবো সেইটা জানতে গেলে প্রথমে যে কোনো একটা রিক্রুটমেন্ট বোর্ডে নোটিফিকেশান দেখতে হবে ধরা যাক নবোদয় বিদ্যালয় বা কেন্দ্রীয় কেন্দ্রীয় বিদ্যালয় বা আর্মি স্কুল ধরা যাক নবোদয় বিদ্যালয় যে কোনো একটা নোটিফিকেশান দেখা যাক তো নবোদয় বিদ্যালয় সমিতি এই রিক্রুটমেন্টটা কদিন আগেই বেরিয়েছিল তো এই নোটিফিকেশানের নিচের দিকে আসলেই দেখা যাবে পোস্ট গ্র্য পোস্ট গ্র্যাজুয়েট টিচার বা এখানে নিচে ট্রেন গ্র্যাজুয়েট টিচার এখানে ইংলিশে একশো উনতিরিশ ওবিসি পঁচাত্তর এস সি এস টি একচল্লিশ কুড়ি এরকম ম্যাথস একশো সতেরো এরম করে প্রচুর হচ্ছে রিক্রুমেন্ট আছে তো এই রিক্রুমেন্টের আস্তে আস্তে নিচের দিকে আসলে দেখা যাবে এখান থেকে আস্তে আস্তে নিচের দিকে আসলে দেখা যাবে পোস্ট গ্র্যাজুয়েট টিচার তারপরে এখানে পে স্কেল এখানে পোস্ট গ্র্যাজুয়েট টিচারের পে স্কেল সাতচল্লিশ হাজার ছশো থেকে এক লাখ একান্ন হাজার একশো টাকা আস্তে আস্তে তার নিচে টেন গ্র্যাজুয়েট টিচার আছে ট্রেন গ্র্যাজুয়েট টিচার এদের স্কেল হচ্ছে চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা এবার এদের জন্যে এসেনশিয়াল কোয়ালিফিকেশান অর্থাৎ বিএড অথবা যারা হচ্ছে প্রাইমারিতে পড়াবে তাদের তো ডিএড সার্টিফিকেট লাগবে তো এখানে পরস্পর নিচে নিচের দিকে আসলেই দেখা যাবে দেখা যাবে এখানে এখানে অনেক কিছু এসেন্সিয়াল কোয়ালিফিকেশান দিয়েছে যেগুলো তোমাদের হয়েই আছে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট বা শুধু গ্র্যাজুয়েট যারা আছে তাদের জন্য টেন গ্র্যাজুয়েট এখানে বিএড তোমাদের হয়ে গেছে বা চলছে তাদের এখানে পাস্ট দ্য সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ সি টেড সি কন্ডাক্টেড বাই সিবিএসসি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য গাইডলাইন্স ফর্মড বাই এনসি এনসিটিই ফর দ্য পারপাস আর বিএড ডিগ্রি এখানে পাস্ট হচ্ছে সি এই যে সি এখানে সিটেড পাস এই সার্টিফিকেটটা না হলে তারা নবোদয় বিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারবে না এখানে অবশ্যই ভালো করে বলে দিয়েছে সি পাস দ্য সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট সি টেস্ট কন্টাক্ট বাই সি এসি ইন অ্যাকর্ডিংস উইথ দ্য গাইডলাইন্স ফর্মড বাই দ্য এন ফর দ্য পারপাস সুতরাং এইরকম ধরনের কেন্দ্রীয় বিদ্যালয় বা আর্মি স্কুল বা এরকম নবোদয় বিদ্যালয় ফর্ম ফিল করতে গেলেই এই সি পাস সার্টিফিকেটটা অবশ্যই লাগবে সি পাস যদি সার্টিফিকেট না থাকে তারা এই সব স্কুলে অ্যাপ্লাই করতেই পারবে না সুতরাং সামনের সামনের বছর যখন এইরকম কোনো নোটিফিকেশান বেরোবে তখন ফিল করতে গেলে অবশ্যই সি পাস সার্টিফিকেটটা লাগবে এবং এই সি পাস সার্টিফিকেটের বৈধতা সাত বছর পর্যন্ত থাকবে অর্থাৎ সাত বছরের মধ্যে যতবার এই ধরনের কোনো বের বেরোবে ততবারই তোমাদের এই সি পাস সার্টিফিকেট দিয়ে তবেই ফিল আপ করতে হবে বা অন্য অনেক বেসরকারি স্কুল আছে যেখানে অবশ্যই সিটেড পাস সার্টিফিকেটটা চায় যাতে তারা ইন্টারভিউ নিতে পারে সরাসরি ইন্টারভিউ নিতে পারে তো এখন মেন নোটিফিকেশানে চলে আসা যাক তাহলে সি ডিসেম্বরের এখন তো ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে তো উনিশ তারিখ উনিশ আট দু হাজার উনিশ থেকে লাস্ট ডেট হচ্ছে আঠেরো নয় দু হাজার উনিশ এই আর পরীক্ষা হবে ডিসেম্বর মাসে ডিসেম্বর ডিসেম্বর মাসের আট তারিখ রবিবার এই পরীক্ষাটা হবে তো এবার নিচের দিকে আস্তে আস্তে চলে আসা যাক নিচের দিকে এই নোটিফিকেশানটা নিচে এলে দেখা যাবে যে আট ডিসেম্বর দু হাজার উনিশ সানডেতে এই পরীক্ষাটা কন্ডাক্ট হবে আর এইটা কিভাবে নোটিফিকেশান পড়লেই বোঝা যাবে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে কিভাবে কি হবে আর এর ফর্ম ফিল আপ করতে মোট যদি পেপার ওয়ান ওর টু যে কোনো একটা পেপার দেওয়া হয় অর্থাৎ ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যদি একটা পেপার দেওয়া হয় মানে অর্থাৎ ডিএড যারা করে আছে বা অথবা বিএড তাদের জন্য সাতশো টাকা এবং পেপার টু হচ্ছে সিক্স থেকে এইট এখানে বিএড ডিগ্রি যাদের আছে তারা ফিল আপ করতে পারবে সঙ্গে গ্র্যাজুয়েশন হতে হবে বা বিএড অ্যাপিয়ারিং যারা তারাও করতে পারবে তাদের ক্ষেত্রে সাতশো টাকা আর যদি দুটো পেপার একসঙ্গেই দেওয়া হয় অর্থাৎ শুধু বিএড করে আছে যারা তারা দুটো পেপার একসঙ্গেই দিতে পারবে তাদের বারোশো টাকা লাগবে জেনারেল এবং ও বিসির ক্ষেত্রে এস সি এস ক্ষেত্রে তিনশো পঞ্চাশ টাকা এবং ছশো টাকা ফর্ম ফিল আপ লাগবে নেক্সট পরে নিচের দিকে চলে আসে যাক নিচের দিকে এলে দেখা যাবে নিচের দিকে পরীক্ষা শিডিউল অফ এক্সামিনেশান ডেট আঠেরো রেট আট বারো দু হাজার উনিশ আট তারিখে হবে পেপার ওয়ান পেপার টু দুটোই হবে পেপার ওয়ান হবে পেপার ওয়ান হবে সাড়ে নটা থেকে সাড়ে নটা থেকে বারোটা পর্যন্ত পেপার ওয়ান আড়াই ঘন্টা আর পেপার টু হবে দুটো থেকে চা সাড়ে চারটে পর্যন্ত আড়াই ঘন্টার পেপার হবে এই দুটো পেপার পরীক্ষা হবে আট ডিসেম্বর একটা সকালে আর একটা হচ্ছে দুপুরের দিকে আর নেক্সট হচ্ছে যারা হাই সেকেন্ডারি অথবা ফিফটি পারসেন্ট মার্ক্স পাস ওর অ্যাপিয়ারিং এখানে অ্যাপিয়ারিং কথাটা লেখাই আছে যারা সবে এখনও করছে এখনও তারাও এটা করতে পারবে ডিপ্লোমা ইন রেলিভেন্টেড এডুকেশন অর্থাৎ ডিএড যারা ডিএড এখনো কমপ্লিট হয়নি অ্যাপিয়ারিং তারাও এটা ফিল আপ করতে পারবে ঠিক সেইরকমভাবে যারা হচ্ছে গ্র্যাজুয়েশান অর্থাৎ বিএড ডিগ্রি বিএড ডিগ্রি অ্যাপিয়ারিং বা কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে গেলে তো করতেই পারবে যারা অ্যাপিয়ারিং তারা ওই সিটেরটা দিয়ে রাখতে পারবে যাতে বিএড কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে কোনো রকম সিট সার্টিফিকেট থাকলে অন্য কোনো জায়গায় দরখাস্ত করা যায় নবোদয় বিদ্যালয় বা কেন্দ্রীয় বিদ্যালয় অথবা আর্মি স্কুল অথবা যে কোনো রকম বেশ বেসরকারি স্কুলের জন্যে তারা অ্যাপ্লাই করতে পারবে তো আরও নিচের দিকে চলে আসা যাক এখানে পেপার ওয়ান ফর ক্লাস ওয়ান টু ফাইভের জন্যে চারটে জিনিস আছে টোটাল হচ্ছে পাঁচটা জিনিস আছে মোট দেড়শো নম্বরের পরীক্ষা প্রত্যেকটা তিরিশ নম্বর করে প্রথমে আছে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগাফি যেটা তিরিশ নম্বরে তিরিশটা কোয়েশ্চেন থাকবে তিরিশ নম্বর এবং ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু ল্যাঙ্গুয়েজ ওয়ানে ইংলিশ অথবা বেঙ্গলি বাংলাও নেওয়া যেতে পারে অথবা ইংরেজি ইংলিশ ওয়ানে সেখানে তিরিশ নম্বরে তিরিশটা কোশ্চেন থাকবে ইংলিশ টুতে যারা ইংলিশ ওয়ানে বাংলা নিয়েছে তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টুতে ইংলিশ নেবে আর যারা ল্যাঙ্গুয়েজ ওয়ান ইংলিশ নিয়েছে তারা ল্যাঙ্গুয়েজ টু বেঙ্গলি নেবে নিলে তিরিশ নম্বরে তিরিশটা কোশ্চেন থাকবে ঠিক একই রকমভাবে ম্যাথামেটিক্স তিরিশ নম্বরে তিরিশটা কোশ্চেন আর এনভারমেন্টাল সায়েন্স তিরিশ নম্বরের তিরিশটা কোশ্চেন থাকবে মোট একশো পঞ্চাশ নম্বরের একশো পঞ্চাশটা কোশ্চেন তো নিচে আরেকটু একটু নেমে আসতে পরের সিলেবাসটাও দেখা যাবে সেটা হচ্ছে পেপার টু অর্থাৎ যাদের যারা হচ্ছে সিক্স থেকে এইট বিভাগে পড়াবে তো একটু নিচের দিকে আসলে দেখা যাবে এখানে পরের যারা হচ্ছে পেপার টু অর্থাৎ সিক্স থেকে এইট এই স্টেজে পড়ানোর জন্যে দরখাস্ত করবে তাদের চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেটাকি পঞ্চাশ নম্বরে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেটাকেই কম্পালসারি থাকবে যেটা তিরিশ নম্বরে তিরিশটা কোশ্চেন আর ল্যাঙ্গুয়েজ ওয়ানে অথবা ইংলিশ অথবা বেঙ্গলে নিতে হবে যেটা তিরিশ নম্বরে তিরিশটা আর ল্যাঙ্গুয়েজ টুয়ে যারা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ওয়ানে ইংলিশ নেবে তারা ল্যাঙ্গুয়েজ টুয়ে বেঙ্গলি আর যারা ল্যাঙ্গুয়েজ ওয়ানে বেঙ্গলে নিয়েছে তারা ল্যাঙ্গুয়েজ টুয়ে ইংলিশ নেবে সেটা তিরিশ নম্বরে তিরিশটা কোশ্চেন থাকবে এবং যারা ম্যাথামেটিক্স এবং সায়েন্সের ক্ষেত্রে তারা ষাট নম্বরে ষাটটা দিতে হবে অথবা যারা হচ্ছে সোশ্যাল স্টাডি অর্থাৎ হিস্ট্রি জিওগ্রাফি এইগুলো তাদেরকে ষাট নম্বরে ষাটটা কোশ্চেন দেওয়া হবে এদের মধ্যে যে কোনো একটা পরীক্ষা দিতে হবে অথবা ম্যাথামেটিক্স অথবা সোশ্যাল স্টাডিজ তো এরপরে মেন ওয়েবসাইটে চলে আসা যাক যেখান থেকে এটা ফর্ম ফিল আপ করা যাবে মেন ওয়েবসাইটটা হচ্ছে এটা সিটেড বলে গুগলে সার্চ করে এই ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটে একদম নিচের দিকে গেলে এখানে সিট ডিসেম্বর দু হাজার উনিশ ফর্ম দেওয়া আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এরকম একটা ফর্ম খুলে যাবে তো এরকম একটা ফর্ম খুলে যাবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এখানে স্টেপ টু অনলাইন অনলাইন স্টেপ টু অ্যাপ্লাই অনলাইন নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের জন্য অনলাইন ফিল করতে হবে এখানে পরপর হচ্ছে নিচে এখান থেকে একটু নিচের দিকে গেলেই দেখা যাবে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে হচ্ছে অ্যাপ্লাই এই অপশানে ক্লিক করে অ্যাপ্লাই করতে হবে এখানে ক্লিক করে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই ফর অনলাইন রেজিস্ট্রেশন ফিল অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম তারপর আপলোড স্ক্যান ফটো ফটো আর সিগনেচার দিতে হবে পে এক্সামিনেশান ফি দিতে হবে ডাউনলোড কনফার্মেশান পেজ ডাউনলোড করে নিতে হবে তো এখানে প্রথমে রেজিস্ট্রেশনের জন্য এখানে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করা হয়ে গেলে এখানে রেজিস্ট্রেশন নম্বর পাসওয়ার্ড সব পেয়ে যাবে পেয়ে গেলে এখানে ডান দিকে চলে আসতে হবে লগ ইনের জন্য অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাপ্লিকেশান নম্বর রেজিস্ট্রেশন করার পরেই অ্যাপ্লিকেশন নম্বর পেয়ে যাবে পাসওয়ার্ড নিজে চুজ করতে হবে পেয়ে যাবে পাসওয়ার্ড জিমেলে এন্টার সিকিউরিটি পেয়ে এই সিকিউরিটি প্রিনটা মারতে এখানে দেওয়ার পরে সাইন ইন হয়ে যাবে তারপরে পুরো ফর্মটা ফিল আপ করে ফটো স্ক্যান করা ফটো সিগনেচার দেওয়ার পরে ফিস পেমেন্ট করলেই পুরোটা হয়ে যাবে তো এতটা এতটাই ছিল আজকের ভিডিও তো তোমরা সিট শেয়ার ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে রাখো এই ধরনের ভিডিও সবার আগে পেতে এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানাও তোমরা আর কী বিষয়ে ভিডিও চাও এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না আর নোটিফিকেশান বেলে ক্লিক করে রাখলে এই ধরনের ভিডিও সবার আগে পেতে পারবে